এই চ্যানেলের সমস্ত ভিডিও বিভিন্ন মাধ্যম থেকে সত্যতা যাচাই করে প্রতিবেদনগুলি উপস্থাপিত করা হয়। ওম নম শিবায়। অমৃত পরশের পক্ষ থেকে মহাশিবরাত্রি উদযাপনের দ্বিতীয় পর্বে আজ এই প্রতিবেদনে তুলে ধরব দেবাদিদেব মহাদেবের কিছু সংক্ষিপ্ত পৌরাণিক কাহিনী। মহাশিবরাত্রির উপবাসের নিয়ম, যারা সারা রাত জাগতে পাচ্ছেন না তাদের কি করণীয়, এবং শিবরাত্রির ব্রতকথা। শিবরাত্রি পূজার কিছু নিয়ম এবং প্রয়োজনীয় কিছু মন্ত্র প্রথম পর্বে ইতিমধ্যে তুলে ধরেছি। এই ভিডিওটির নিচের ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক ও এই বছর পুজোর সময়সূচি দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এরকম পূজাবিধি আমাদের চ্যানেলে ভবিষ্যতে আরও পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখুন। হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিন প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা মহাদেব। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ এই বিশ্ব সংসার সৃষ্টির পিতা হলেন ব্রহ্মা। বিষ্ণু হলেন রক্ষাকর্তা অথবা পালনকর্তা, এবং মহেশ্বর হলেন সংহারকর্তা অথবা বিনাশকর্তা। দেবাদিদেব মহাদেব হলেন তিন দেবতার অন্যতম। এই শিব চতুর্দশী পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। এই পুণ্যতিথিটি মহাশিবরাত্রি নামে পরিচিত। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনার রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। ভগবান শিব তমগুণ সম্পন্ন, সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ। রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে, আর সংহারের পর নূতন সৃষ্টি অনিবার্য। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মহাশিবরাত্রির রাত্রিকে মহাসমারোহে পালন করে। সারা রাত জেগে উপবাস করে, পূজো অর্চনা করে, শিবলিঙ্গকে স্নান করিয়ে, অর্ঘ্য প্রদান করে শিবের ব্রতকথা শুনে কাটিয়ে দেওয়া হয়। শিবলিঙ্গ কি, এর অর্থ ব্যাখ্যা করলে দেখা যায় লিঙ্গ শব্দের অর্থ সংস্কৃততে চিহ্ন বা প্রতীক। লয়ং জাতি ইতিলিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ। লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে, যাকে ত্রিপুণ্ড্র বলা হয়। এবার বলছি শিবরাত্রির উপবাসের কিছু নিয়ম এবং বিধিনিষেধ নিয়ে। শিবরাত্রির উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সব নিয়ম নিষ্ঠা পালন করে উপবাস রাখতে পারলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এবং দেহ ও মন পরিশুদ্ধ হয় বলে প্রচলিত বিশ্বাস। শিবরাত্রিতে উপবাসের কিছু নিয়ম। মহাশিবরাত্রিতে ভোরবেলা ঘুম থেকে উঠে পুণ্যার্থীকে গঙ্গা বা যমুনার মতো কোনো নদীতে স্নান সেরে নিতে হবে। যদি একান্তই নদীতে স্নান করা সম্ভব না হয়, তখন জলের মধ্যে কয়েকটা সাদা তিল ফেলে গরম করে সেই জলে স্নান করুন। কথিত আছে, সাদা তিল মেশানো জলে স্নান সেরে শরীর ও আত্মা বিশুদ্ধ করে মহাশিবরাত্রির ব্রত পালন শুরু করতে হয়। স্নানের সময় শপথ নিতে হয় সারাদিন উপবাস করে থাকার, এবং পুজো সম্পন্ন হলে তবেই ব্রত ভাঙা। এদিন মহাদেবের কাছে নিজের প্রিয়জনদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। শিবরাত্রির ভোর থেকে উপবাস রাখতে হয়। সারা দিন এবং সারা রাত উপবাস চলে। পরের দিন পঞ্জিকা অনুসারে পারানার সময় উপবাস ভঙ্গ করতে হয়। পরের দিন উপবাস ভঙ্গ করার প্রথাকে বলা হয় পারানা। ব্রত পালনকারীকে
উপবাসের সময় কোনো রকম খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। কঠোর নিয়ম মেনে পালন করলে নির্জলা উপবাস রাখতে হয় সারাদিন। উপবাস রাখার সঙ্গে গোটা রাত জেগে শিবের পুজো করতে হয়, তবেই শিবরাত্রির পুণ্যফল পাওয়া সম্ভব। খাবার তো নয়ই, শিবরাত্রিতে জলও খাওয়া যায় না, নির্জলা উপোস থাকতে হয়। শিবরাত্রির উপবাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখা। খারাপ সঙ্গ এবং খারাপ কথা থেকে নিজেকে দূরে রাখা উচিত শিবরাত্রিতে। এদিন ভালো ভালো কথা বলুন এবং ভালো কথা চিন্তা করুন। শিবরাত্রিতে মন্দির প্রাঙ্গণেই থেকে সারাদিন শিবের নামগান শুনে কাটালে মন পরিশুদ্ধ হয়, তবেই শিবরাত্রি পালনের উপকার পাওয়া যায়। শিবরাত্রিতে শুধু উপবাস পালন নয়, সঙ্গে নিজের শরীর ও মনকে শুদ্ধ করতে হবে, নিজের কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে। দুধ, মধু, সুগন্ধি, ফুল ও নূতন বস্ত্র দিয়ে কোনো মন্দিরে গিয়ে অথবা ঘরের শিবলিঙ্গের পুজো করতে পারেন। শিবলিঙ্গের স্নানের সময় মহাদেবের মন্ত্রগুলি উচ্চারণ করুন। অভিষেকের বিধি সম্পন্ন হলে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন। বেলপাতা শিবরাত্রির অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ পুরাণে কথিত রয়েছে একমাত্র বেলপাতা দিয়েই মহাদেবকে শান্ত করা সম্ভব। ফুল, বেলপাতা, সাদা চন্দন, আকন্দ ফুল, ধুত্রা ফুল, বেল ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে সজ্জিত করুন। এরপর মহাদেবের সামনে মোমবাতি অথবা প্রদীপ জ্বালান। এরপর ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরের ঘণ্টা বাজিয়ে মহাদেবের আরাধনা করুন। মহাশিবরাত্রির ব্রত পালন করার আগের দিন একবার খাবার খাওয়া উচিত, যাতে উপবাস চলাকালীন আমাদের শরীরে হজমের কোনো সমস্যা না দেখা দেয় এবং আমাদের শরীর সেই পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। মহাশিবরাত্রিতে যারা সারা রাত জেগে থাকেন তারা শেষ প্রহরে পুজোর পরেই উপোস ভঙ্গ করতে পারবেন। মহাদেবকে যে খাবার ভোগ হিসাবে উৎসর্গ করা হবে সেই খাবারই আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এবার বলি যারা অসুস্থ বা অন্য কোনো কারণে সারা রাত জেগে থাকতে পারেননি তারা কি কি করবেন। যারা অসুস্থ বা অন্য কোনো কারণে সারা রাত জেগে থাকতে পারেননি তারা মহাশিবরাত্রির পরের দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। স্নান করে পরিষ্কার কাঁচা পোশাক পরে মহাদেবের পূজা করুন। আগের দিন রাতে শিব পূজায় ব্যবহৃত ফুল সরিয়ে দিন। গঙ্গা জল দিয়ে পুজোর স্থান পরিষ্কার করুন। সর্ষের তেল, তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান। শিবলিঙ্গের গায়ে চন্দনের প্রলেপ দিন। শিবলিঙ্গের সামনে ধূপ দীপ জ্বালিয়ে দিন। টাটকা ফুল শিবলিঙ্গকে নিবেদন করুন। টাটকা ফল নিবেদন করুন মহাদেবকে। হাত জোর করে চোখ বন্ধ করে মহাদেবের কাছে প্রার্থনা করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। মহাদেবের কাছে প্রার্থনা হয়ে গেলে পরিবারের সবার মধ্যে এবং পাড়া প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করুন। পরানার দিন অর্থাৎ পরের দিন মাছ, মাংস, পেঁয়াজ ও রসুন খাবেন না, নিরামিষ খাবার খাবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থাৎ যারা অসুস্থ কিংবা বয়স্ক ব্যক্তিরা কেউ কেউ দুধ, জল ও ফল খেয়ে শিবরাত্রির উপবাস পালন করেন। এবার আপনাদেরকে বলছি শিবরাত্রির ব্রতকথা। এই ব্রতকথা শিবরাত্রির সমস্ত পুজোর শেষে ভক্তি ভরে শুনতে হয়। শিব পূজা চলাকালীন আপনি এটা বারবার শুনতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এই ব্রতকথা স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা চাইলে এখান থেকে দেখে পাঠ করতে পারেন অথবা ভিডিওটি চালিয়ে বারবার শুনতে পারেন, তবে এই ব্রতকথাটি শোনাটাই শ্রেয়। মহাশিবরাত্রির ব্রতকথা। শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতেই পথে
রাত্রি হয়ে যায়। ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। বেদ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। বেদ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে, এর ফলে তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাদ সকালে বাড়ি ফিরে আসে। সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল। ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাদ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। এতে তার ব্রতের পারণ ফল লাভ হল। এর কিছুদিন পরে সেই ব্যাদ মারা গেল। যমদূতরা তাকে নিতে আসে। এমন সময় সেইখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাধকে নিয়ে যাবে তাই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে যায়। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধের শিবরাত্রির কথা বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমকে সব কথা বলে। যমরা শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তিলাভ ঘটে। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। মহাশিবরাত্রির ব্রতকথা সমাপন হইল। ধন্যবাদ।